প্রবাসী বাংলা হেলথ চ্যানেলের সঙ্গেই থাকুন, ফিটনেস গড়ুন। আসসালামু আলাইকুম আমার সকল প্রিয় প্রবাসী এবং সকল ভিউয়ার্সদের। কথায় আছে, স্বাস্থ্যই সকল সুখের মূল। আমরা যারা প্রবাসে থাকি আমাদের কিন্তু সব কিছুরই যত্ন রয়েছে, নিজেদের পরিবার, স্ত্রী সন্তান এবং আত্মীয় স্বজন এবং দেশের প্রতিও, কিন্তু যত্ন নেই আমাদের নিজেদের স্বাস্থ্যের। আমাদের নিজেদের স্বাস্থ্যের কিন্তু আমাদের নিজেদেরই খেয়াল রাখতে হবে। আমাদের ফিটনেস গড়ার জন্য আমাদের কিছু বেসিক এক্সারসাইজ আজকে আপনাদেরকে দেখাবো। চলুন আমি এক্সারসাইজগুলি শুরু করি, দেখতে থাকুন আমার ভিডিওটি। আর যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনটি বাজাতে কিন্তু ভুলবেন না। আমার পরবর্তী ভিডিওগুলি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের স্ক্রিনে চলে যাবে। এখন যে এক্সারসাইজটি দেখাবো সেটি হলো জাম্পিং। আমরা স্কুলে আগে যেভাবে যে এক্সারসাইজটি এই এক্সারসাইজটি করতাম, তো চলুন জাম্পিং এক্সারসাইজ। কার্ডিও এক্সারসাইজের মধ্যে জাম্পিং কিন্তু খুবই এফেক্টিভ এবং উপকারী শরীরের জন্যে। আমরা এই জাম্পিং এক্সারসাইজটি 30 সেকেন্ড করব, তারপর ধীরে ধীরে আমরা নেক্সটে সময় বাড়াবো। এভাবে করতে থাকবো। এখন দেখাবো পুশ আপ অত্যন্ত একটি এফেক্টিভ ফ্যাট বার্নের জন্যে, ওয়েট লস করার জন্যে। আমরা যখন পুশ আপ দিই তখন দেখবেন যে আমাদের শরীরের জন্য কতটা উপকারী, যেমন বেক মাসল, লেগ, হ্যান্ডস, বাইসেপ, ট্রাইসেপ এবং শোল্ডার, এগুলোর জন্যে একসঙ্গে কিন্তু অনেকগুলো রেজাল্ট আমরা পেতে পারি শুধু পুশ আপ দিয়ে। পুশ আপ আমাদের অত্যন্ত কার্যকরী একটি এক্সারসাইজ। আমরা কোনো ইকুইপমেন্ট ছাড়া কিন্তু এই এক্সারসাইজটি গড়ে করতে পারি। আমরা রেগুলার যদি করি তাহলে কিন্তু অনেক এফেক্টিভ এবং উপকার হতে পারে। এখন যে এক্সারসাইজটি দেখাবো সেটি হলো স্কোয়াট। স্কোয়াট হলো উঠবোস করা। এই এক্সারসাইজটির মাধ্যমে কিন্তু আমাদের পায়ের মাসলগুলো স্ট্রং হয় এবং আমাদের বেলি ফ্যাটগুলি কমে আমরা একটি ফ্ল্যাট বেলি পেতে পারি এই স্কোয়াট এক্সারসাইজটির মাধ্যমে। আমরা জিমে না গিয়ে ঘরে কিন্তু আমরা অত্যন্ত সহজভাবে এই কার্ডিও এক্সারসাইজগুলি করতে পারি আমাদের নিজেদের সুস্বাস্থ্যের জন্যে। এক্সারসাইজের মাধ্যমে কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু অনেক বেড়ে যায়। এখন দেখাবো স্কোয়াট জাম্পিং। এটি জাম্পিং এবং স্কোয়াটের কম্বিনেশন, দুটি এক্সারসাইজ একই সাথে। এটি অত্যন্ত এফেক্টিভ ফ্যাট বার্নিংয়ের জন্যে। তো আমরা যদি প্রতিদিন এক্সারসাইজগুলি করি আমরা ভালো রেজাল্ট পেতে পারি ফিটনেস করার জন্যে। এখন দেখাবো আমাদের পেটের এক্সারসাইজগুলি, অ্যাব ওয়ার্কআউট।
আমরা ঘরে যেভাবে অ্যাব ওয়ার্কআউটগুলি করতে পারি কোনো ইকুইপমেন্ট ছাড়া, আমরা এভাবে এই পজিশনে হাত দুটি পেছনের দিকে রেখে পা দুটি উপরের দিকে উঠাবো। আমাদের পেট যেন একটু ভিতরের দিকে থাকে। আপার বেলি এবং লোয়ার বেলিতে কিন্তু এক্সারসাইজটি অনেক কার্যকরী ফ্যাট বার্নিং এর জন্যে, আমাদের একটি ফ্ল্যাট বেলি তৈরি করার জন্যে। লাইং রে লেগ রেজ, এভাবে আমরা যদি একদিন গ্যাপ দিয়ে দিয়ে আমরা যদি এক্সারসাইজগুলি করি, তাহলে কিন্তু আমাদের ফিটনেস গড়ার জন্যে অনেক কার্যকরী হতে পারে। আমরা ঘরে বসেও এই এক্সারসাইজগুলি করতে পারি। এখন যে এক্সারসাইজটি দেখাবো সেটি হলো লাইং বাইসাইকেল। আমরা ফ্লোরে এইভাবে এই পজিশনে গিয়ে হাত দুটি একটু অ্যাঙ্গেল করে পেছনের দিকে রেখে আমরা যেভাবে সাইকেল চালাই ঠিক এইভাবে করব। আমাদের বেলিটি যেন একটু নিচের দিকে থাকে, এভাবে যেভাবে সাইকেল আমরা চালাই। এখন যেটি দেখাবো এটি একটু কঠিন, শুধু হাতটি মাথার পেছনে, হাত কিন্তু মাথাকে হোল্ড করা যাবে না, জোরে চাপ দিয়ে ধরা যাবে না, হালকা টাচ থাকবে মাথায়, তারপর যেভাবে আমরা সাইকেল চালাই এভাবে এভাবে আমরা এই এক্সারসাইজগুলি করলে কিন্তু আমরা আমরা লোয়ার বেলি ফ্যাট পেতে পারি, আমরা একটি লোয়ার বেলি তৈরি করতে পারি। আমরা এখন যে এক্সারসাইজটি করব সেটি হলো ক্রাঞ্চ। এই এক্সারসাইজটির মাধ্যমে কিন্তু আমরা ঘরে সিক্স প্যাক তৈরি করতে পারি। আমাদের বেলিতে, আপার বেলি এবং লোয়ার বেলিতে কিন্তু আমরা একটি যে বাঁচ পরে সেটিকে সিক্স প্যাক বলে, এটি কিন্তু অত্যন্ত কার্যকরী আমাদের লোয়ার বেলির জন্যে, খুবই এফেক্টিভ। তো আমরা যদি ঘরে এক্সারসাইজগুলি করি জিমে না গিয়ে কিন্তু আমরা ঘরেও এক্সারসাইজগুলি করতে পারি, কোনো ইকুইপমেন্ট ছাড়া অতি সহজে আমাদের ফিটনেস তৈরি করার জন্যে। তো বন্ধুরা, নিশ্চয়ই আপনারা ঘরে এক্সারসাইজগুলি করবেন এবং আপনাদের রেজাল্ট কী হয় তা কিন্তু আমাকে জানাবেন অবশ্যই। প্রবাসীরা ফিট তো বাংলাদেশ হিট। তো বন্ধুরা, এই আমি যে এক্সারসাইজগুলি আজকে দেখালাম আপনাদের, এগুলি কিন্তু আপনারা এক্সারসাইজগুলি করবেন প্রতি সপ্তাহে একদিন পর পর, সপ্তাহে 3 দিন করবেন। প্রতিটি এক্সারসাইজের পর 15 সেকেন্ড রেস্ট, এবং আমার পুরো সাইকেলটি শেষ হওয়ার পর 2 মিনিট রেস্ট, তারপর আবার এভাবে 3 বার এক্সারসাইজটি করবেন। এটি কিন্তু অত্যন্ত কার্যকরী হবে আপনাদের সিক্স প্যাক তৈরি করার জন্য এবং স্লিম একটি ফিগার তৈরি করার জন্যে। তাছাড়া কিন্তু আমাদের ঘরে যদি আমরা এই এক্সারসাইজগুলি করি, আমাদের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা শরীরে অনেক বাড়বে।